আবু বকর এসে নিজের কন্যাকে মারধর শুরু করেছে যে তোর হার খুঁজতে দেয়া নবীর সাহাবীদের নামাজ কাজা হবে ইতিহাসের পাতায় কলঙ্কের দাগ লাগবে আমার মেয়ের কারণে সাহাবীদের নামাজ কাজা হচ্ছে কেমনে মুখ দেখাবো আল্লাহকে নিজের কন্যাকে মারধর শুরু করছে আল্লাহ তাআলা আবু বকরের এই মহব্বতকে পছন্দ করে সাথে সাথে নতুন বিধান দান করেছেন পৃথিবীতে আগে তাম্মুমের বিধান ছিল না অজু করার মাধ্যমে ইবাদতের দরজা খুলত সকল নবীদের পবিত্রতার ইবাদত ছিল অজু গোসল কিন্তু আল্লাহ তাআলা হযরত আয়েশা আর হযরত আবু বকরের কারণে উম্মতে মুসলিমার জন্য বিধানকে সহজ করে দিলেন নবী শুয়ে আছেন নবীর শরীর ঘেমে গেল বোঝা গেল ওহি এসেছে নবীজি উঠা বৈশা বলে সাহাবীরা পরেশান হো না আবু বকরের পরেশানির কারণে আল্লাহ তোমাদের নামাজকে সহজ করেছে পানি পর্যন্ত যাইতে হবে না তাম্মামুসাইদান তাইবা যার যার সামনের মাটির উপরে হাত মেরে মুখ মাসিল করে হাত মাসিল করো তাম্মামের অস্ত্র আল্লাহ আমাদের পবিত্রতার জন্য দান করেছে শুধু মাটি দিয়ে মুখ হাত মাসে করে নামাজে দাঁড়াইলে আল্লাহ তাআলা তহির নামাজের সওয়াব আমাদের দান করবে এই হল সাহাবী তাদের একত্র নামাজের জন্য পেরেশানি সেই সাহাবীদের জামাত শুদ্ধ নামাজ কাজা হয়ে গেছে নবীজি নিজেও ঘুমে আছে বেলালও ঘুমের ভিতরেই আছে সূর্য উঠে গেছে হাদিসে আছে সূর্যের আলো সর্বপ্রথম হযরত আবু বকরের চোখে পড়ছে কিন্তু আবু বকর তো আবু বকরই চোখে পড়লে আবু বকরের ঘুম ভেঙে গেছে চোখটা খুললেই আবু বকর আগে নবীজিকে দেখতেছে যে নবী কি জাগ্রত না ঘুমন্ত আবু বকর দেখে নবী ঘুমন্ত আবু বকর তো হাইয়ান মাইতান আশবা আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ঘুমাইতেছে নিশ্চয়ই আল্লাহ অন্য কোনো কিছু করতেছে আমার চোখ খোলা যাবে না সাথে সাথে আবু বকর আবার চোখ বন্ধ করে ফেলেছে এই সূর্য আলো হযরত উমরের চোখে লাগছে এবার উমর তো গরম মানুষ ঘুমটা ভাঙলে ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি খাড়া হয়ে গেছে আর পারে তো হযরত বেলালকে ধরে আছাড় মারে আর কি এরকম উঠা দিতি সবার নামাজ খাইছে আল্লাহ রাসূল বললেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা উমর এত রাত করো কেন আমরা ঘুমাইনি আমাদেরকে ঘুম পাড়ানো হয়েছে অনিচ্ছা কাজা হয়েছে খেলাধুলো হবে না তবে জাগা শয়তান মাস করেছে চলো আমরা আজান দিয়ে কাজা নামাজ হবে জামাতের সাথে আদায় করব কেয়ামত পর্যন্ত উম্মতের নামাজ ঘুমের ঘরে কাজা হইলে কেমনে আদায় করবে শিখানোর জন্য সাহাবী সহ নবীজিকেও ঘুম পড়ায় দুনিয়ার নামাজি বান্দাদের কাজা নামাজ আদায় করার তরিকা আল্লাহ তাআলা শিখিয়ে দিল কিন্তু তারা নামাজ ছাড়ার ব্যাপারে প্রস্তুত ছিলেন না এমনকি কল্পনায় কোনো গুনাহ করার ব্যাপারে তারা তৈয়ার ছিলেন না এই কারণেই তাদের গুণ আল্লাহ তাআলা পূর্বের যুগের নবীদের কিতাবেও বর্ণনা করেছেন যালিকা মাসালুহুম ফিত তাওরা ওয়া মাসালুহুম ফিল ইনজিল সাহাবায়ে কেরামের গুণ সিফাত আল্লাহ তাআলা তাওরাতেও বর্ণনা করেছেন ইনজিলেও বর্ণনা করেছেন কারণ তাদের ওই গুণগুলো কিয়ামত পর্যন্ত মুমিনের জন্য অনুসরণীয় গুণ আমি আয়াতের যেটুকু তিলাওয়াত করেছি তার ভেতরে সাহাবীদের বিশেষ কয়েকটা গুণ একটা হলো অসিদ্ধা ও আলাল কুফার তারা কাফিরের বেলায় শক্ত কুফুরের বেলায় শক্ত শরীয়তের খেলাফ তারা অনেক শক্ত শরীয়তের খেলাফ যদি কিছু হয় তাহলে তারা খুব শক্ত কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস যে আমাদের 90% মুসলমান ও মুসলমানের দেশ প্রধান দা এখন কাফিরের বেলায় নরম আলিমের বেলায় গরম কাফিরের বেলায় নরম এ কারণে কাদিয়ানিরা এত উৎপাত করার সাহস পায় নাস্তিক মুরতাদের গদ্দান উঁচু হয়ে যায় কারণ আমরা আসিদ্দাও আলাল কুফার না যদি তাই হতাম তাহলে 90% মুসলমানের মাটিতে কোনো নাস্তিক একটা কথা বলার হিম্মত কিন্তু না একটা কথা বলার আসিদ্দাও আলাল কুফার আসিদ্দাও আলাল কুফার
জগতের সকল জগতের সকল কুফরি শক্তির মোকাবেলায় সাহাবায়ে কেরাম বড় শক্ত। এই কারণে সাহাবায়ে কেরামের নকলকারী আলেম নয়, তাহিদের বেলায় শক্ত, কুফরের বেলায় শক্ত, বিদআতের বেলায় শক্ত, আকায়েদের বেলায় শক্ত। তোমরা অনেক কিছু বরদাস্ত করতে পারে, কিন্তু দেওবন্দের সন্তানেরা যারা সাহাবী নকলকারী তারা অন্যায় বরদাস্ত করে না, করছে না, করবে না, জীবন থাকতেও করবে না তারা। কারণ আশিদ্দাউল আলাল কুফফার, আশিদ্দাউল আলাল কুফফার, সাহাবীরা হকের বেলায় বলে মজবুত অবস্থান, কুফুরের বেলায় তারা শক্ত। দ্বিতীয় নম্বর সিফাত হলো রহমাউ বাইনাহুম, নিজেদের ভেতরে তারা আপোষে শীল সত্কার, একে অপরের জন্য মায়ের বন্ধন বোধন। তিন নম্বর হলো সাহাবায়ে কেরামের জীবনে সেন্দাবিশি চিপায় চাপায় কোনায় কানায় গাছতলায় খেতে নদীর আরামে পাহাড়ের গুহায় আরামে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন সাহাবিকে যদি দেখা যায় দাঁড়িয়ে আছে, তো দেখা যায় সাহাবি রুকুতে পড়ে আছে, সাহাবি সেজদায় পড়ে আছে। তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ান। আর তোমাদের সিবেসবা খুঁজো, পার্কের সিবেসবা খুঁজো, চুনাতুনি বাবা, নস্তানি বাবা, ভাস্তানি বাবা, জেনাকারি বাবা, ইয়াবা বাবা, নিশানস্ত বাবা, জেনাকার বাবা, পেশাবকারী এক বাবা, কাশ খেলে হলো বাবা, জোয়া খেলে হলো বাবা, নামাজি খুঁজে পাওয়া যায় না, নামাজি খুঁজে পাওয়া যায় না। সেবা দেনওয়ালার অভাব হয়ে গেছে, মসজিদ ফাঁকা, হজরের নামাজে মসজিদে যাও দেখবো মসজিদ ফাঁকা, সেবা নেই। মিল্লাতের যখন সেবা বন্ধ হয়ে যায় তখন মিল্লাতের ইমান নষ্ট হয়ে যায়। এ কারণে কেউ যদি নামাজ না পড়ে তো আইমায় মুজতাহিদিনরা বলে যে নামাজ পড়ে না তাকে ফাঁসি দিয়ে দাও, ও মোরতাদ হয়ে গেছে, আহমদ বিন হাম্বল। ইমাম আজম আবু হানিফা বলে যে নামাজ পড়ে না তাকে জেলখানায় পাঠিয়ে দেয়, কারণ বেনামাজির বাজার থেকেই নাস্তিকের জন্ম হবে, বেনামাজির বাজার থেকেই মোরতাদের জন্ম হয়, কাদিয়ানির জন্ম হয়, বেদাহাতির জন্ম হয়, বেনামাজির বাজার থেকে সকল পাকিস্তানের জন্ম। আর যদি নামাজি হয় তাহলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নামাজ মানুষকে সকল প্রকারে অপরাধ থেকে ধরে ধরে বাঁচায় রাখে, আল্লাহ আকবার ধরে ধরে বলে। এখানে নামাজ কায়েম করো, নামাজি হয় তাহলে অপরাধ বন্ধ হয়ে যাবে। এখানে ইমামে আজমের সিদ্ধান্ত হলো কেউ যদি নামাজ না পড়ে তাহলে ঠিক আছে, যোগদান না কাটলে আল্লাহর জমিনে স্বাধীনভাবে হাঁটতে তাকে দিবে না, তাকে জেলখানায় আটকায় রাখে। কিন্তু সেবার জীবনে যত বেশি নবীর কাছাকাছি তত বেশি সুন্নত, যত বেশি নবীর কাছাকাছি বেশি, সেজদা বেশি, আল্লাহর কাছাকাছি বেশি। এ কারণে সকল সাহাবীরা বেশি সেজদা দেনওয়ালা, বেশি রুকু করবিওয়ালা ছিল, এমনকি সেজদা দিতে 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 তাদের চেহারার ভেতরে ছিল সেজদার দাগ। এটা গাছতলায় বেলতলায় তালতলায় এই আখলাক শিখা যায় না।